একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা কেন পায়, 10টা গালি খায় বাড়িতে ফিরে, তারপরের দিন আবার রিক্সা নিয়ে বাহির হয়। এমন কোন অটোওয়ালা এখানে আছে যে দুলি ডেলি দু চারটা গালি না খায় বাড়িতে ফিরে? কোন অটো চালক এখানে নাই? ডেলি দু চারটা গালি শুনতে হয় না? হ্যাঁ, কখনো কখনো মনে চায় যে অটোটা ওইখানে ব্যাঙ্গা থুয়ে আয়া পড়ি, কিন্তু পরের দিন অটো হাতে ওঠে কেন? রাগ হয় না, ওনার চোখে পানি চলে আসবে, ধ্যান দিয়ে শোনায়, কিন্তু পরের দিন অটো মাঝে মাঝে থাপ্পড় খায় আসে বাড়িতে, বলে না রাগ হয় না, যুবক তোমাদের পায়ে হাত পড়ে রাখি, মাঝে মাঝে তোমরা উত্তেজিত হয়ে গরিব অটোওয়ালাদেরকে থাপ্পড় লাগায় দাও, কিন্তু বেচারায় পরের দিন অটো নিয়ে বাহির করে বিবি বাল বাচ্চার কারণে। বউ পোলাপান যদি না থাকতো তাহলে কোনোদিন আর অটো নিয়ে বাহির হতো না, মার খাওয়ার পরও অটো। আমার সমাজে অটোওয়ালা রিক্সাওয়ালা ব্যানারা প্রতিদিন দুই চার দিন, সপ্তাহে মাসে দুই চার দিন থাপ্পড় খায় না? খায় না, ভুল বললাম? গালি তো খাই, থাপ্পড় পর্যন্ত খায়, আমরা তো রুডেই হাঁটি, কিন্তু কেন ওঠে? শুধু বউ বাচ্চার কারণে। বউ বাচ্চা না থাকলে মনে হয় কোনোদিন উঠতো না। একটা পুরুষ তার ইজ্জতকে বিক্রি করে শুধু, এটা একটা ইজ্জত বিক্রি না? না বেনালা দিকে আত্মমর্যাদা নাই, ইজ্জত নাই ওর? ও কারো ছেলে না? না ছেলে না। কারো বাবা না? কারো স্বামী না? কারো ভাই না? কারো আত্মীয় না? কারো স্বজন না? ও কি আকাশ থেকে বৃষ্টির ভিতরে পড়ছে? ও তো এই সমাজেরই। তো যেটা বুঝাইতেছিলাম, একটা পুরুষ নিজের সব কিছু বিলীন করে সংসারটাকে ধরে রাখে। আফসোস, আল্লাহ রাসূল এটাই বুঝাইতে চেয়েছিলেন, লাও আমারতু আহাদান আইয়াসজুদানি আহাদ, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার হুকুম দিতাম, তো লা আমারতু নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সিজদা করে, মা বোনদের পায়ে হাত রেখা বলতেছি, যদি এরা আমার কথা শুনে, এদের জন্য যদি কোনো ব্যবস্থা থাকে। এরা স্বামীদের ইজ্জত করে না, স্বামীদের ইজ্জত করা, ইমান তো দিয়েই পাঠাইছে, ওটা ধরে রাখা, পাঁচক্ত নামাজ পড়া, রমজান আসলে রোজা রাখা, স্বামীকে ইজ্জত করা, স্বামীকে ইজ্জত করা, ইজ্জত দেখাইছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, চতুর্থ দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিয়ে আসতে পারেন নাই, চেহারা মলিন নিয়ে ঘরের দিকে আসতেছিলেন, যখন কাছে চলে আসছে পর্দা নষ্ট হবে না আওয়াজের, তো ডাক দিয়া বলতেছে আলী চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু মিলে নাই। বলছে আলী ওয়াজাদ না শাকার না লাম না জি সবর না, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে আলী তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। স্ত্রী সান্ত্বনা দিতেছে স্বামীকে, তারপর বলতেছে হাসো দরজা খুলবো নাইলে খুলবো না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইসা দিতেছেন দরজা খুলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফাতেমা সাল্লাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। আমি যে ঘরে ফিরে আসছি, বলেন এক পুরুষ যদি বিদেশ থেকে বা কোথাও থেকে সোনার পাহাড় পাঠায় দিল আর সে যদি না আসলো জীবনে, তাহলে এক নারী সোনার পাহাড় দিয়ে কি করবে? আর যদি কিছুই না আনলো, স্বামী যদি ঘরে সহি সালামত ফিরে আসলো, জীবিত ফিরে আসলো,
তাহলে কোনটা দামি বেশি, সোনা না স্বামী? মা বাবা ঘরে ফিরে আস, বাবা ফিরে আসলো, এটা দামি না বাবা টাকার গাড়ি পাঠায় দিল, এটা দামি? ও যুবক, তোমরা তো বোঝো না বাবার গলা ধরে ঘুমানোর মজা কি, বাবার বুকে ঘুমানো যে কি মজা। আমার সমাজ বোঝে না মনে হয় এখন, এক সময় বুঝত, এক সময় রাগ হয়ে গেলেন, এক সময় বুঝত বাবার গলা ধরে ঘুমানো মজাটা কি। কি বুড়ারা কি কয়, বাবার গলা ধরে যে ঘুমানো এক বয়সে যে মজা, এটা দুনিয়ারে বোঝানো যাবে না যে কেমন মজা। বাবা যে কি মজা পায় আর সন্তান যে কি মজা পায়, এটা বোঝানো যাবে না। আসে হবে এখানে বহুত বাবা সন্তান গলে ঘুমাইতে যায়, গলা ধরে ঘুমাইতে যায়, রাত্রে পেশাব করে পুরাটা বাসায় দিছে, বাবা সকালে উঠে একটা হাসি দিয়া বলছে করছস কি তুই ঠান্ডার দিনে। মনে আছে কোনো বাবার এরকম কাহিনী? না মনে হয় কোনো বাবা এরকম এখানে নাই মনে হয়। আছে হাত উঠে বলেন তো কোন বাবা আছেন? কি মজা না মজা না। মা বোনদেরকে বুঝাইতেছিলাম জান্নাত কত সহজ, স্বামীর ইজ্জত করা। আমি একটা চিত্র দেখাইলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিছেন, ফাতেমা শুধু তোকে দোয়া দিতেছি না, রহিম আল্লাহু ইমরাআতান, ওই মহিলার জন্য আমার দোয়া যে তোর মতো স্বামীকে ইজ্জত করবে। রাগ হয়ে যাবেন বলবো? আমাদের ঘরে যদি রব্বে কাবার কসম দুই জিনিস না থাকতো, আমাদের ঘরের মানুষদের কাছে, মানুষের ভিতরে যদি দুই জিনিস না থাকতো, তাইলে এই এলাকায় বাস করো বুকে হাত দিয়া বলতো আমি জান্নাতে আছি। দুই জিনিস যদি না থাকতো, অভিভাবকরা বলতো আমি জান্নাতে আছি, যদি আমাদের ঘরে দুই জিনিস না থাকতো, একটা যদি আমাদের ঘরে চাহিদা না থাকতো, যে ঘরের পুরুষের কাছে ঘরের কারো কোনো চাহিদা নেই, আরেকটা হলো পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিল এটা নিয়ে কোনো অভিযোগ না হইতো। মনে হয় বুঝাইতে পারি না, পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিত, ঘরের লোকেরা ছেলেরা বাচ্চারা মেয়েরা মা বোন যদি অভিযোগ না করত, যেমন তার সামর্থ্য অনুযায়ী আইনা দিছে, পাঁচ টাকার জিনিসও যদি আইনা দিয়া থাকে সামর্থ্য অনুযায়ী, ঘরের ভিতরে যদি অভিযোগ না হইত যে এটা কি আনসব, এই অভিযোগ যদি না হইত, আর পাওয়ার জন্য যদি চাহিদা না হইত যে এটা লাগবো সেটা লাগবো এই আনতে হবে সেই আনতে হবে, চাহিদা যদি না হইত, তো রব্বে কাবার কসম আমাদের ঘর জান্নাত হতো জান্নাত। দুনিয়ার পোশাক, এই দুনিয়ার কাপড়, আল্লাহ জান্নাতের 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়াবে, লেহেঙ্গা শুধু ঘের হবে 3 কিলোমিটার, দুনিয়ার সুতা দিয়া না আলোর সুতা দিয়া বানায় পড়াবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার 70 ডিজাইনের লেহেঙ্গা পড়বে ডেলি, আল্লাহ সাজাবে, এমন সাজান সাজাবে যে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। এখন চলো হুরের রূপ দেখাইতেছি, জান্নাতে চলে গেলাম একটু একটু ঘুরে আনি দেখি কি হয়। হুরদের রূপ আল্লাহর রাসূল বলছেন হুরদেরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। জান্নাতে আমাদের মা বোনদের চুলও 120 ফিট লম্বা হবে, যতটুক লম্বা এতটুক চুল লম্বা, কেমন লাগবে চুল? এই দুনিয়ার চুল গোসল করে এসব বাইন্ধা রাখলে
বালোমাতে না শুকাইলে গন্ধ হয়ে যায়, এরম চুল একটা যদি শুধু আকাশের নিচে নাড়া দেয় তো লাতা আত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুখ যুবক বলো ওই ঠোঁট যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে? কি ভাবতে পারো না? এটা তো পারো, স্কিন টাচের উপরে টাচ করা এটা তো পারো, ঠিক না? না এটা পারো না, এটা করো না, রাগ হয়ে যাবে না, কিন্তু করো না, দুইজন তিনজন মিলা দেখতে থাকে তারপরে স্ক্রিনে টাচ করে এরকম করে, ঠিক না? ওটা তো তোমার জন্যই বানাইছে, ঠোঁটে ঠোঁট লাগবে না কেন? তোমার জন্য বানানো, এই জন্যই তো বলতেছি জীবনটা করো, ওটা তোমার জন্য বানানো, ঠোঁটে ঠোঁট লাগবে, খালি লাগবে না জানি লাগায় কয় বছর পার হয়ে যায়, দেখতে দেখতেই যদি 40 বছর পার হয়ে যায়, হাদিসে আছে যে সর্বশেষ জান্নাতে যাবে হুর দেখা খালি 40 বছর দেখতে থাকবে, পরে হুর আইসা গালের মধ্যে চিমটি দিবে আর বলবে খালি দেখবি আর কাহিনী নাই চল কামরায়, মানে ফিডার খায় কিচ্ছু বোঝে না। এই হুরিদের থেকে মামনরা 1,00,000 গুণ বেশি রূপসী হবে, জান্নাতের রানী হবে, রানী। হায় হায় কঠিন, ইমান ধরে রাখা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, স্বামীর ইজ্জত করা আর শরীয়ত মতে পর্দা করা, এই 5 নম্বর 5টা কঠিন। শরীয়ত মতে পর্দা করা, শরীয়ত মতে পর্দা করা, জান্নাত মিলবে জান্নাত। এই দুনিয়ার বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, ওটা বাঙালি পাবে না, বাঙালির চেয়ে বড়টা পাবে, ওটা যে পাবে ওর নাম আছে হাদিসে, ওর নাম জুহাইনা, ও পাবে, ওর চেয়ে ছোট আর কেউ পাবে না, আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার পচা মাটি, শীতের ভিতরও তো এই এলাকার মাটির থেকে দুর্গন্ধ বেরোয়, ঠিক না? না বেরোয় না, জান্নাতের মাটি বানাইছে আল্লাহ মুস্কার জাফরান দিয়া। এই দুনিয়ার বাড়িঘরের বিল্ডিং জান্নাতের সবচেয়ে নিম্নমানের বিল্ডিং হলো 1 ইট সোনার 1 ইট রূপার। এই দুনিয়ার তালা জান্নাতের 1-1 তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব, বলবেন দোতলা পর্যন্ত যেতে যেতেই তো জিন্দগি শেষ হয়ে যাবে, এত বড় সিঁড়ি কে পাইব, ঠিক না? আল্লাহ বলে সিঁড়ি লাগানো নাই, অ্যাক্সেলেটর লাগানো আছে, লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, বটন দিয়া চলবে না, মন দিয়া চলবে, যত তলায় যাইতে চাবে সাপ অত তলায় যায় নামায় দিবে, চোখের পলকে নামায় দিবে, প্রত্যেক তলায় আলাদা আলাদা রাখা থাকবে, মনে হয় বোঝেন না? না কি বুঝছেন কি? এখন আবার আমারে কন যে আমরা কি ফিডার খাই বুঝবো না, ঠিক না? যদি মধ্যখানে মনে ওঠে ওই তালারটা দেখা আসি কি করে, তো ওইখানে ডিপ থেমে যাবে, 100 তালা বিল্ডিং দিবে আল্লাহ, 100 তালা বিল্ডিং, যা চাবে তা মিলবে, যদি চায় ডেলি ফার্নিচার চেঞ্জ তো আল্লাহ বলে ডেলি চেঞ্জ, কোনো ফ্যাক্টরিতে হবে না, কুদরত দিয়ে আল্লাহ বানাবে, ডেলি 70 বার পুরুষ কাপড় চেঞ্জ করবে, আল্লাহ করাবে পরাবে, খুলতেও দিবে না পড়তেও দিবে না, এই কষ্টও দিবে না, কুদরত দিয়া পড়ায় দিবে, কুদরত দিয়া খোলায় দিবে 70 বার। বলবেন এত কেন? কেন অনেক সময় হয় এখন পারে না দেখা করে না, অনেক সময় হয় কাপড় পরলো কিন্তু বাসটা জানি ভেঙে গেল, কিন্তু এখন করবে কি, আরেকটা তো দোয়া নাই, ওটা পরিয়ে হাঁটা শুরু করলো, জান্নাতে এরকম হবে না, পরলো বাসটা জানি কেমন চেঞ্জ, রংটা জানি কেমন চেঞ্জ,
ডিজাইনটা জানি কেমন চেঞ্জ, এই করতে করতে 70 বার চেঞ্জ করবে, ডেইলি হাজার না লক্ষ আইটেম খাবে, জান্নাতে বাবুর্চি নাই, কুদরত দিয়া পাক হয়ে আসবে, জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, ডেইলিটা ডেইলি ওয়ান টাইম ইউজ, আজকে যেটা ইউজ করছে ওটা আর কালকে পাবে না, কালকে নতুন 70 সেটা, এটা শেষ, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ধুইয়া রেখা দিবে। আমাদের প্রত্যেকের বাড়িতে আলমারি বাড়ছে খালি পুরান কাপড় জমা করার কারণে, ঠিক না? বিয়ার শাড়িটা এটা বাদ দেই তো বাদ দেই কি করে, ঠিক না? একবারে এখন যাওয়ার সময় হয়ে গেছে, ওনারও বিয়ার কাপড়টা এখনো আছে, ঠিক না? না নাই কি কয় মনে হয় নাই, ঠিক না? না হুজুররা বসতেছেন আমার কথা, পুরান কাপড় জমাইতে জমাইতে আমাদের ঘরে আলমারি বাড়ছে, পুরান কাপড় যদি না জমাইতো তাহলে আমাদের ঘরে এত আলমারি হতো না, এখন আলমারি এত ঢুকছে নিজের থাকার জায়গা নেই, আলমারি দিয়ে বাড়ি বুঝাই, জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, বুঝেন? কিন্তু ড্রেস ডেইলি চেঞ্জ করবে, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, দুবি নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই, খাবে ডেক দিবে খালি হয়ে যাবে, দুনিয়ার মতো দুর্গন্ধ না, যত দামি খায় তত দুর্গন্ধ। وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز قال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আমি সহ সকল শ্রোতাকে যা শুনব বা যা বলবো বা যা শুনলাম যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করে। আমরা দুনিয়ার যেখানেই বাস করি, উন্নত এলাকায় হোক আর অনুন্নত এলাকায় হোক, উম্মতে মুহাম্মদী হিসাবে যেখানেই বাস করি, খাওয়া লওয়া কাপড় চোপড় ঘর বাড়ি পরিবেশ যেমনই হোক, আমার কথা বোঝেন তো, সুট্টুর কিন্তু হবে না, যত বেশি ধ্যান দিবেন দিলের কানে শুনবেন আশা করি বুঝে আসতে পারে, যেখানেই থাকি আবারও বলতেছি, খাওয়া লাওয়া কাপড় চোপড় ঘর বাড়ি সমাজ পরিবেশ এলাকা যেমনই হোক, উন্নত হোক আর অনুন্নত হোক, আল্লাহ কিন্তু এটা দেখবে না, যে নিজেকে উন্নতে মুহাম্মদী ভাবে, চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক চাই পুরুষ হোক,
যে নিজেকে মুসলমান ভাবে উম্মতে মুহাম্মদী ভাবে সে কোথায় আছে আল্লাহ এটা দেখবে না। কাপড় চোপড় আবারও বলতেছি, খাওয়া লওয়া উঠা বসা চলা ফিরা কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে যে মুসলমান উম্মতে মুহাম্মদী এই 60-70 বছর, 60-70 না, অল্প সময়। কেন আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না, বিরুদ্ধে বোঝেন? আর এই ছোট ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেক না হবে কলম এদের বিরুদ্ধে যাবে না। তাহলে দুই সময়টা বাদ দিলে অল্প একটু সময়, আবারও বলতেছি কিন্তু আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখেন না, শুধু দেখবেন কে এই জীবনটা গড়ল, গড়াটা দেখেন। যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান, আবার সবার জন্য একরকম না। গরিবদের জন্য জীবন গড়া খুব সহজ, জান্নাত বড় কাছে, গরিবদের জন্য বেশি না। এইখানে যারাই আসছেন চেহারায় বলে কেউ কোটিপতি না, বড় বড় গাড়ি সারি বাংলো সামলোর মালিক না, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নাই। হ্যাঁ জীবন চলতেছে আলহামদুলিল্লাহ, এরকমই তো যারা এখানে আসছেন। রাগ হয়ে গেলেন না? মনে হয় হয়ে গেছে। জান্নাত বড় কাছে, জীবন গড়া বড় সহজ, আর জান্নাত যদি পাওয়া গেলাম ওহো ওমান সুহসিহা লিন্নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, দুনিয়ার মানুষ জিতার কতটুকু খুশি করে, দুনিয়ার মানুষ জিতার পরে কতটুকু খুশি, কোরআন খুশি বলছে যে জান্নাতের টিকিট পাবে ওর খুশি, কোরআন বলছে। হা উমুকুর ও কিতাবিয়া, জান্নাতের টিকিট পাবে এমন চিৎকার খুশিতে দিবে আরশ পর্যন্ত কাঁপায় ফেলবে। ফুটবল খেলায় ছক্কা মারলে আর কি চিৎকার দেয়, এর চেয়ে কুঠি গুণ বড় খুশির চিৎকার দিবে। হই কয়া যে একটা চিৎকার দিবে আরশটা কাঁপায় ফেলবে, তারপরে বলবে উমুকুরা ও কিতাবিয়া, ওরা দেখ আমারটা, একজন আরেকজনে দেখাবে দেখ জান্নাতের টিকিট। হ্যাঁ চলেন জান্নাতে নিয়ে যাব একটু পরে, যদি আল্লাহ তৌফিক দেয় আর ওয়েদার ঠিক থাকে তাহলে জান্নাত ঘুরে আনবো, দেখি আজকে দিলে লাগে কিনা। আজকের থেকে জীবন গড়ার জন্য যুবক জান দেয় কিনা, দুনিয়া কি তো চিৎকার দিয়া আরশ কাঁপায় ফেলবে, ফেরেশতাদেরকে পর্যন্ত তাক লাগায় দেবে। হা হই কয়া যে উঠবে, তারপর বলবে উমুকরা ও কিতাবিয়া ইন্নি দনান্তু আন্নি মালাকিন হিসাবিয়া, জানতাম এরকমই ঘটবে, বিদায় গরিব হইলে কি হবে জীবনটা বানায় নিয়ে আসছে। আবারও বলতেছি আল্লাহ কিচ্ছু দেখবে না, শুধু দেখবে জীবন গড়ল কিনা। গরিবের জীবন গড়া অনেক সহজ, মাবনদের জীবন গড়া অনেক সহজ, কোনো কঠিন না। যুবকের জীবন গড়া অনেক সহজ, আমার কাছে তো সহজ, অন্য সহজ বলুক আর না বলুক আমি দেখাইতেছি সহজ, দেখাম কিরকম সহজ। গরিবের তো বেশি করতে হয় না, ইমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, ইমান না দিয়া পাঠান নাই, ইমান দিয়েই পাঠাইছেন। এই জন্যই তো দুনিয়ায় আসতে দেরি, কানের ভিতরে আজান আর একামত দিতে দেরি হয় না, ঠিক না?
এটা ইমান দেওয়ার পরিচয়, ইমান দিয়া দিল, ইমান তো দিয়েই পাঠাইছেন। শুধু এটাকে ধরে রাখা কি আমিনু আলা রব্বিকুম, ইমান ধরে রাখো, সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রব্বিকুম, মরো আর সিদা জান্নাতে ঢুকো। কঠিন কি কয় না, সবাই মনে করে কঠিন, ঠিক না? ইমান ধরে রাখো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে মরো আর সিদা জান্নাত, কঠিন? আবার বাহাদুরিও কিরকম, কেয়ামতের দিন উঠবে, ফেরেশতা বলবে গঞ্জাম করে লাভ নাই, সিদা জান্নাতে চলো। কেয়ামতের মাঠে গঞ্জাম করা না, তোমরা থাকলেও তো গঞ্জাম হবে, ঠিক না? আরে হাদিসে গঞ্জামের কথা লেখাও আছে, ফেরেশতারা না বুঝা গরিবরে ডাকবে হিসাব দিতে আসো, তো গরিবরা সব ঐক্য জোট হয়ে বলবে কি হিসাব রে গেলিয়েন থেকে, কি হিসাব, একটু কথা কাটাকাটি হবে না, তা আল্লাহ জিজ্ঞাসা করবে কারা কি বলে, আল্লাহ জানে, তো ফেরেশতারা বলবে সব গরিব, হিসাব দিতে ডাকছি জিজ্ঞাসা করে কি হিসাব, তা আল্লাহ জিজ্ঞাসা বলবে জিজ্ঞাসা করো কেন হিসাব দিবে না, ফেরেশতারা জিজ্ঞেস করবে ভাই কেন দিবা না, মা কান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেয় না, কি হিসাব দেয় না, তো সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, এরকম তো এক তারিখে পাইছি পঁচিশ তারিখে শেষ, ঠিক না? পাঁচ দিন খাইছি বাকি, ঠিক না? কি হিসাব, আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই, কি নাই, এদেরকে বলো জান্নাতে যাইতে। আগেরটা বললাম না, আগেরটা বললে হুজুররা মানবে না, হুজুর করে খুব ভয় পাই, না নতুন হুজুর তো এরা সব টেকনোলজির যুগে পয়দা হয়েছে, আমি তো পয়দা হয়েছি মশারির নিচে, এরা সব হাসপাতালে পয়দা হয়েছে, হয়ে টেকনোলজি দেখছে, আর আমরা তো মশারি দেখছি, এই জন্য বলবো না, বললে আবার আঙ্গুল উঠাবে, নাহলে শুনে দিতাম, না না ভয় পাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কত্তুহুম অস্তুরুহুম, কেননা এদেরকে ডাকো আর লুকাও, তারপরে জান্নাতে নিয়ে যাও, কেননা সামনে যা আমি শুনাবো দলিরা শুনা ফেললে একটারও যেতে দিব না, কেননা দুনিয়াতে এরা জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ, দিছে না? হ্যাঁ, কি দিছে না, মাঝে মাঝে কিছু দেয় তো গরিবদেরকে, দেয় না? এরা শুনলে যেতে দিবে না, বলবে কোথায় যাস, আজকে তো বদলার দিন, আমরা যে দুনিয়াতে দিছি এটার বদলা দিয়া যা, কই যাস, এই জন্য আল্লাহ বলবে এদেরকে ডাকো আর লুকাও, তারপরে চুপে লয়া যাও জান্নাতে, আর নিয়া যাওয়ার পরে বলো তামাত্তাউ খামসু মিয়াতি আম, 500 বছর এরা যেন নেয়ামত ভোগ করে, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, ধনীদেরকে আমরা 500 বছর ওয়েটিং রুমে বসায় রাখবো, কি কোথায় ওয়েটিং রুম চিনো, হ্যাঁ, অপেক্ষার রুমে বসায় রাখবো, আবার ধনীরা দেখবো গরিবদেরকে জান্নাতে কি করে, কেননা দুনিয়াতে তো ধনীরা বার্গার খাইছে, সার্গার খাইছে, ঠিক না, বিরিল খাইছে, সিরিল খাইছে, ঠিক না, টিক্কা খাইছে, কাবাব খাইছে, ঠিক না, চাইনিজ খাইছে, থাই স্যুপ খাইছে, ঠিক না, গরিবরা দেখছে আর খালি জ্বলছে, ঠিক না, কি কন, না রাজি না, স্বীকার করতে চায় না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে এখন গরিবরা ধনী করে দেখা, 500 বছর
জান্নাতের বড় বড় রান লইব, আগে এমনে করব, তারপরে এমনে করব আর টান দিয়ে খাইব। এমনে মানি দনি করে দেখাইব, দুনিয়ায় খাইছ 60-70 বছর, এবার ওয়েটিং রুমে বৈশা দেখো মজা কেমন লাগে। আমরা তুম করে দেখায় দেখায় খাইতেছি, 500 বছর সমানে মারব। কি যুবক মারা বুঝো? মনে হয় বুঝো না। কি মারা? খাওন খাইতে থাকবে 500 বছর পর্যন্ত। যেদিন গড়িতে 500 বছরের সিগনাল বাজবে, ওই দিন আল্লাহ ধনীদেরকে ওয়েটিং রুমের থেকে ভিতরে ঢুকতে দিবে, আর আগে দিবে না। আবারও চলে যেতেছি, কথা লম্বা হবে না, শরীয়তপুরিও আসতেছে। সবর সবর সবর, আমার সুটুন নাই, কিন্তু দুনিয়ার যেখানেই থাকি না কেন, অবস্থা যেমনই হোক না কেন, রব্বে কাবার কসম, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখে না। আল্লাহ দেখে কে জীবনটা গড়ল? গরিবের জীবন গড়া অনেক সহজ, মা বোনদের জীবন গড়া অনেক সহজ, বেশি করতে হবে না, ঈমান তো নিয়েই আসছে। পরেরটা বলতেছি, ঈমান খালি ধরে রাখবে, সল্লু খামসাকুম আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা, পাঁচক্ত নামাজ পড়ল, সামাত শাহরাহা, রমজান আসলো রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইল, স্বামীর শুকরিয়া আদায় করল 24 ঘন্টা। আজকাল মা বোনরা স্বামীর শুকরিয়া আদায় করতে চায় না, আস্তে আস্তে, কেন আপনারা একা আসেন নাই বুঝছেন, বড় হুজুরও আপনাকে লগে আইছে, বড় হুজুর চিনে, কিটা দিয়া কোনটা দিয়া কোনটা নষ্ট করা যায়। যেরম যুবকরা মোবাইলের পোক পর্যন্ত চিনে, মোবাইলের সব চিনে তো চিনে, মোবাইলের ভিতরে যে পোকা আছে এটিও চিনে, ঠিক না? আওয়াজ চলবে না, আস্তে আওয়াজ। ও আতাআত বালাহার, স্বামীর শুকরিয়া আদায় করল। আল্লাহ রসুল এতটুক শুকরিয়া আদায় করতে বলছেন, মা বোনরা রাগ না হয়ে যায়, এদের পায়ে হাত রাখি আমি আজকে, মা বোনরা স্বামীর শুকরিয়া আদায় করে না। অথচ আল্লাহ রসুল বলছেন, সারা গায়ে যদি কোনো স্বামীর, এক মেয়েকে বলতেছিল সারা গায়েও যদি ফোড়া হয় আর পুঁজগুলা যদি তুমি জিব্বা দিয়া চেটা চেটা পরিষ্কার করো, তারপরও স্বামীর ঋণ শোধ হবে না। বলেন, যুবক যদি যৌবনকে সুরক্ষিত করে আর যখন জমিন দিয়ে হাঁটতে থাকে, আল্লাহ উপর থেকে বলতে থাকে, আল্লাহ উপর থেকে বলতে থাকে, লাউলা সাবা বাকসা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমরা আকাশকে লোহার বানিয়ে দিতাম, আল আরদা সাফসাফা, জমিনকে তামার বানিয়ে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পরে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো এই যুবকদের জন্য পারি না। আকাশ মেলায় অনুমতি দিতে চায় না যে লম্বা করি, এই জন্য শর্ট করতেছি, জীবনটা কিন্তু ছোট। যুবককে যৌবন সুরক্ষিত করতে হবে, নারীকে নারীত্ব সুরক্ষিত করতে হবে, পুরুষকে পুরুষত্ব সুরক্ষিত করতে হবে, ধনীর ধনকে সুরক্ষিত করতে হবে, যাকে যা দিছে এটাকে সুরক্ষিত করতে হবে। আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি, নাইলে মুসলমানের ঘরে পাঠাইতেন না, নাইলে উম্মতে মুহাম্মদি বানাইতেন না। আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি, এটাকে সুরক্ষিত করেই যেতে হবে। এটা সুরক্ষিত করা ব্যতীত যদি কেউ গেল, যাবে তো সবাই বটে,
তারও এখানে থাকার সুযোগ নেই, সব চলে গেল। রব্বে কাবার কসম, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ছেড়া দিবে। এই দুনিয়াটা শূন্য ছিল, কিচ্ছু ছিল, আবার একদিন শূন্য করবে, আবার একদিন আসবে, এটাকে নিঃশেষ করে দেবে, যেটাকে কিয়ামত বলে নিঃশেষ, চলে যাবে সবাই, আল্লাহর কাছে যেতে হবে। কিন্তু যে সুরক্ষিত করলো সে মুখ নিয়ে দাঁড়াইতে পারবে। এই জন্য কোরআন অঙ্গি ইঙ্গিত দিছে, উঁচু হইয়া একদিন আসবে কিছু লোক আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু মুসকি মুসকি হাসবে, উঁচু হইয়া হাসতে থাকবে, উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবে, হাস্য উজ্জ্বল চেহারা, তারপরে হাসবে, আর সুসংবাদ চতুর্দিক দিকে এদের উপরে পড়তে থাকবে। এই জন্য কথা সব জায়গায় চলে আসছি, কিন্তু আমি আগেই বলছি আকাশের ডাক অনুমতি দিতে চায় না যে লম্বা করে আর দীর্ঘদিন পরে আজকে বৃষ্টি পাব। যদি আল্লাহ দিয়া দিল তাহলে বৃষ্টি তো না, এটা তো রসের গোল্লার চেয়েও বড় হবে, ঠিক না? বড় নেয়ামত হবে আমার। তো আমি দোয়া পড়বো তো পড়বো কি করে, আল্লাহুম্মা হা আলাইনা ওয়া লা আলাইনা, যে আল্লাহ এখানে দিয়ে না অন্যখানে দেন। আজকে তো দেশের প্রত্যেকটা মাটির কণা পর্যন্ত বৃষ্টির জন্য তর পাইতেছে, বরং দোয়া করতেছি আমি উঠার আগেই যেন ঝুমঝুমায় নামে, এখনই যেন নামে, আমাদের দোয়ার যেন রং আল্লাহ দেখায় দেয়। বিদে আমি কথা গুছিয়ে ফেলছি, বিলকুল জীবন কিন্তু ছোট, সুরক্ষিত করে যেতে হবে, সুরক্ষিত করে গেলে আল্লাহর কাছে পরিচয় পাবো, আল্লাহর কাছে সামনে যে হাস্য উজ্জ্বল দাঁড়াইতে পারবো, সুসংবাদের বৃষ্টি ফুল আমাদের উপরে ঝরতে থাকবে। যুবক, তোমাদেরকে পায়ে হাত দিয়া বলি, যৌবনকে সুরক্ষিত করো, খেলায় হারায় নিও না। পুরুষদেরকেও বলি, পুরুষত্ব সুরক্ষিত করেন, এই উন্মতের বেশি করতে হবে না। আমি তো বলতেছিলাম আজকে কয়েকদিনই রোজার পরের ঠেকা, এই গরম দেখা বলতেছিলাম যে আল্লাহ নারাজ হবে না কেন, রমজান মাসে তো ইচ্ছা করলে 70 মাসের খরচ অ্যাডভান্স করে বসে থাকতে পারতাম। অ্যাডভান্স, অ্যাডভান্স বুঝেন না কি, অ্যাডভান্স দেয় তো দোকানে টোকান মিলে অ্যাডভান্স দেয় না, আল্লাহ তো সুযোগ দিছিল এক মাসে 70 মাসের খরচ অ্যাডভান্স করতে পারতাম, এক খরচ 70 গুণ, বা যদি পিছনে না কইরা থাকি তো ওটাকে রিকভারি করতে পারতাম। কিন্তু আফসোস, আমার জাতি 70% মানুষ মানুষই তো নামাজ পড়ে নাই, 30% মানুষ হয়তো নামাজ পড়ছে, রোজা রাখছে, সারা মাস আসতে পারবে নাই, 20 দিন যদি কাজ কর্ম দোকান পাট মেল ফ্যাক্টরি গুছাইতে লেগে যেত, মাইনা নিলাম লেগে গেল, মসজিদে পড়া থাকতো, কিন্তু শেষ 10 দিন তো মসজিদের চিত্রই ভিন্ন ছিল, শেষ 10 দিন পুরো মসজিদ খালি ছিল, বাজার গুলাতে উঠছে পড়া ভিড় ছিল, আল্লাহ নারাজ হবে না কেন। আজকে মনে হয় রাজি হয়ে গেছে, বৃষ্টির ফোঁটা চাষতেছে, এই জন্য বেড়ে দোস্ত কথা কিন্তু শেষ, আসেন আসেন জীবনটাকে সুরক্ষিত, যুবক তুমি যৌবনকে করো, পুরুষ পুরুষত্বকে করি, নারী নারীত্বকে করি, প্রত্যেক ব্যক্তি জীবনটাকে সুরক্ষিত করি। এই উম্মতের জন্য করা কোনো কঠিন না, বিলকুল সহজ। 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ পড়তে পারি, এমন পর্যন্ত কি যদি ইশারায়ও পড়ি, ওই অবস্থায় পৌঁছে গেলাম যে ইশারায় পড়তে হয়, ইশারায়ও যদি পড়তে পারি আর যদি কমপ্লিট দেখাইতে পারি, তাহলে জীবন সুরক্ষিত হয়ে যাবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। চলেন আট্টু তওবা করি যাতে বৃষ্টিটা ঠিক মতো হয়, মাটিটা ঠিক মতো ভিজে, ভিতরের গরমটা ঠিক মতো বাহির হয়, ওয়েদারটা ঠিক মতো যেরকম আমরা চাই এরকম ঠান্ডা হয়,
এই জন্য চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি, করবেন অতীত থেকে কে কে করবেন তওবা? তাহলে আল্লাহকে বলে দেন, বৃষ্টি নামার সময় দোয়া কবুল হয়, কিন্তু বৃষ্টি যখন নামে তখন দোয়া কবুল হয়, বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। নামাজ আর অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়বো না। যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? মনে হয় এই যুবকদের আয়োজন দেখেই আল্লাহ বৃষ্টি পাঠায় দিয়েছে। তোমাদের সবার সাকসেস, গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। জলদি জলদি এক্ষুনি দোয়া হবে। তোমাদের এই এই সভা কামিয়াব, আমিন। সবার কারণে বৃষ্টি চলে আসছে, তাও ঢাকার ভিতরে, ঠিক না? দূর দূর শুনতেছিলাম বৃষ্টি হইতেছে। যুবকরা ভাগ্যবান আজকে। জলদি 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 দোয়া শুরু করবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী বিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ আজকের আয়োজন কবুল হয়ে গেছে, আমরা এটা বিশ্বাস করি। যদি কবুল না হইতো, যে রহমত মানুষ চাইতেছিল এতদিন, এই যুবকদের আয়োজনের কারণে আপনি কবুল করে দিয়েছেন। একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত থাকবে। এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, আল্লাহ সাধ্য অনুযায়ী প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। সাথে সাথে অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনব, যত বেশি মনোযোগ সাধ্য অনুযায়ী আমি ব্যয় করব, তত বেশি কথাগুলো আমাদের দিলের ভিতরে কাটবে এবং বসবে এবং দিলকে আলোকিত করবে। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে হুকুম দিছেন, বড় জোরালো হুকুম, ফাস্তা মেরুন। দিনের কথা যখন শুনবে তো যত সাধ্য যতটুকু সম্ভব একাগ্র চিত্তে শুনো। সাথে আরেকটা হুকুমও আছে, আনসিতু বিলকুল আওয়াজ বিহীন, কোনো আওয়াজ যেন না। তাইলেই আল্লাহ পাকের ওয়াদা পুরা হবে, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে আমরা তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত করব, আমল করার সুযোগ পাবে, নইলে জীবন কেটে যাবে। কিন্তু আমার কথা কিন্তু শুরু ধ্যান দিয়ে শুনতে হবে, জীবন কিন্তু কেটে যাবে, যুবক যৌবনকে ধরে রাখতে পারবে না, একদিন বৃদ্ধ হবেই হবে। কিন্তু যৌবনের যে দাম, এই দাম সে আল্লাহর কাছ থেকে লুটা নিতে পারবে না। যৌবনের একটা দাম আছে, উম্মত তো জানে না, এই উম্মতের বয়সের একটা দাম আছে। দাম দুনিয়ায় বয়স্ক হলে ভ্যালু কমে, চাকরি একদিন রিটায়ার্ড হয়ে যায়, চাকরি হারায় ফেলে বয়সের কারণে। কিন্তু এই উম্মতের আল্লাহর কাছে বয়সের বড় দাম, 15 থেকে যদি 40 পর্যন্ত এটাই হলো মেইন যৌবনের সময়। এটাকে যদি ধরে রাখতে পারে, তাহলে দুনিয়া হিসাবে 3টা রোগার কোনোদিন হবে না, পাগল হবে না, শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না। আবার যদি 50 পর্যন্ত ধরে রাখতে পারে, দিনদারি ধরে রাখতে পারে, ইসলাম ধরে রাখতে পারে, নিজেকে মুসলমান হিসাবে যদি পরিচিত করতে পারে, তাহলে 50 পা দিতে দেরি, ইউহাসাবুহু হিসাবা ইয়াসিরা, এর কঠিন হিসাব আর কোনোদিন হবে না।
আল্লাহ এই ব্যক্তির আর কঠিন হিসাব করবেন না, কোন কঠিন হিসাব এর সাথে হবে না, সহজ হিসাব হবে। সময় লাগবে কতটুকু? ফজরের দুই রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে। হিসাব নিবে কি? শুধু ফাইলটা এরকম হাত দিয়ে উঠাবে, বাপের নাম সহ শুধু নামটা পড়বে, আর আল্লাহ বলবে এটা ঠিক আছে রাখো। যখন 60 বছর হবে তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে, বন্ধু তাকে ফেরেশতা ভালোবাসতে শুরু করবে। আর যাকে ফেরেশতা, যার বন্ধু ফেরেশতা হবে আর যাকে ভালোবাসতে শুরু করবে, তো কোরআন বলে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, শুধু দুনিয়ায় বন্ধুর পরিচয় দিব না, মৃত্যু লগ্ন থেকে জান্নাতের গেট পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিব, তুমি দেখবে আমরা কেমন বন্ধু। যখন 70-এ পা দিবে তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, তো আল্লাহ ভালোবাসে বলতে থাকবে আর কতদিন থাকবি আমার কাছে আয় না, এতদিন তো শুধু দূরের থেকে দেখা হয়, চলে আয় কাছের থেকে একটু দেখা। আল্লাহ তার প্রত্যাবর্তনে রাখান কি হবে, আর যদি তারপরও 80-তে পা দিয়া ফেললো, ইদা বালাগা সামানি তো লাম ইউক্তাব জানবু, 80-র পরে আর গুনাহ লেখা হয় না, গুনাহ লেখা বললে তো হুজুররা মানব না, নাহলে তো বলেই দিতাম দিব বইলা। ছোট বাচ্চা 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যত গুনাহই করো গুনাহ লেখা হয় না, ঠিক 80 বছরের পরেও এরকমই বাচ্চা মনে করা গুনাহ লেখা হয় না। তারপরেও যদি 90-তে পা দিল তাহলে লেখা গেল আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে, আগে পিছের গুনাহ আল্লাহ পুরা মাফ করে দেন। তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু ছোট, যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলো তাহলে যৌবনের যে একটা মূল্য, যৌবন তো একদিন ধুলেই যাবে, কেননা যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে না, আসে না আসে কি তুমি নেটে সার্চ দিলে পাওয়া যাবে না, না আলাদি কিছু কয়েক হয় না, নেটে সার্চ দিলে পাওয়া যাবে না যৌবন ধরে রাখার পাওয়ার ব্যাংক, বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক তো বিজ্ঞান বানাইলো, কিন্তু যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক নাই, এটা একদিন হচ্ছা হয়। কিন্তু যদি মোল্লার আস্তে শুনতে হবে, ঠিক আওয়াজ না, আওয়াজ করলে সব উড়া যাবে, দিলে গাবে না, আমার আওয়াজে আওয়াজ নেই, মন দিয়ে শুনতে হবে, তাইলে যদি দিলে গাথে, আর নামও তো দিছে খেদমাতুল উম্মা, যুব সংগঠন, ঠিক না? এই জন্য বলতেছি জীবনটা কিন্তু ছোট, যুবক যদি যৌবনের মূল্যায়ন না করল তাহলে যৌবন একদিন ধরা যাবে কিন্তু মূল্য পাবে না। আচ্ছা চলেন যুবকের যৌবনের মূল্য কত দুই চারটা দেখাই, দুই চারটা দেখি আজকে এদের দিলে গাথে কিনা, যুবকের যৌবনের মূল্য কত? যদি যৌবনের মূল্য না হতো তাহলে আল্লাহ যুবককে কেন বলতো যে সব গুনাহ সাফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকে ইবাদতের মাধ্যমে সুরক্ষিত করলো তার জন্য আমরা কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রেখে দিছি।
সুপার বিলাস বুঝেন, বিআইপির চেয়ে উপরে সুপার বিলাস। ওই গ্যালারি মাদ্রাসাটা আছে যুবকের জন্য যে যৌবনের মূল্যায়ন করবে, এটা তো আরশের নিচে রাখা আছে, কেয়ামতের দিন মিলবে। দুনিয়াতে যখন যুবক সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাকে ডাইকা মূল্যায়ন দেখায়, মূল্যায়ন দেখায় আল্লাহ নিজে বলে সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা রেখা দিও, বলো কি পুরস্কার পেতে পারে। তো ফেরেশতারা জবাব দেন না, আল্লাহ নিজেই জবাব দেন। আল্লাহ বলে ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদেরকে নিয়ে তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি, গৌরব। বলো কোন যুবক যদি, বলো কোন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? আরে বলো না, পদস্থ ব্যক্তির কাছে গৌরবের পাত্র হইলে কেমন লাগে? মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? মাইনানো প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগবে? আর আল্লাহর কাছে গৌরবের পাত্র, আসলে তো আল্লাহ চিনে না, এই জন্য লড়ে চলে না। আপনার চিন, আল্লাহ যে আল্লাহ তোমাকে ওই যৌবন দিছে, যদি সমগ্র জগতের সম্পদ ধন সম্পদ এক পাল্লায় করা হয় তারপরও এক যুবকের যৌবনের দাম বেশি, বিশ্বাস হয় না? না কলিকাতা হারবালে তো যৌবন পাওয়া যায় ঠিক না, মডার্ন হারবালে পাওয়া যায় না, চাইনিজ হারবালেও না, আমেরিকান হারবালেও না, পাওয়া যায় না। যে আল্লাহ তোমাকে যৌবন দিল, তৃতীয় লিঙ্গ বানাইল না, যৌবন দিল, ওই আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র। চলো সর্বশ্রেষ্ঠটা শুনে আগে, 24 ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, আপনি আপনার দ্বারা লালিত পালিত না, আল্লাহ লালন পালন করেন। গুজরাতি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, বাংলায়ও বলা যায়, কয় আল্লাহ চালায় তো চলি, আল্লাহ হালায় তো হলো, আল্লাহ চালায় বিদায় চলি, নাহলে আপনি চলতে পারতেন না। এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক শ্বাস। কত আর এটা বলবো, বলতে বলতে এখন পুরানো হয়ে গেছে। 2020 করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল, আমার সব সম্পত্তি লেখা নিয়ে আনে, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে। মনে হয় আপনারা নাম অনেকে জানেন, অনেকে জানে, আপনারা জানেন না মনে হয়, কিন্তু আমি নাম বলবো না, মারা গেছেন উনি, বাংলাদেশের নাম করা শিল্পপতি, 2020 করোনায় মারা গেছেন। করোনা লগ্নে বলছিলেন, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ, এই জন্য আল্লাহর দাবি হলো যে তোমার পছন্দের যদি মূল্য থাকে, দাম থাকে, তাহলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন? আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই, শতবার পছন্দ করছি। বিদায় আমার দাবি হলো তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার এই সম্পদ যেন জাহান্নামে না যায়, এটা হলো সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। আরে বুঝাইতে পারলাম? ভালো মতে কাঁথেন কিন্তু, নাহলে এটার জবাব দিতে 50,000 বছরও লাগতে পারে। বলবেন 60-70 বছরের জবাব দিতে 50,000 বছর লাগবে কেন? তাহলে আপনাকে আমি দেখাই,
ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 60 বছরে কতটি নিছেন? ডেলি 1,60,000 বার, মাসে কতবার? 12 মাসে কতবার? 60 বছরে কতবার? আল্লাহ যদি জিজ্ঞাস করে এর বিনিময় কি নিয়ে আসছো, আগে যোগ কইরা দেখা যে 60 বছরে কতবার শ্বাস প্রশ্বাস নিছস, এটা আগে দেখা, তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময় কি নিয়ে আসছস। মনে হয় বুঝাইতে পারি না, হইতে পারে যদি না বাঁচাইলাম 60-70 বছরের হিসাব দিতে 50,000 বছর।
জন্য পাও ধরে না। গড়ালারা একটু বেকা হইয়া যদি কয় অটো কিন্তু ডাইকা লাইছি, কাপড় দিয়েও গুছাইয়া লইছি, বাপের বাড়ি কিন্তু এক্ষণে।